শিল্পী বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের একজন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজ যোগ্যতায় খুব অল্প সময়ে তিনি সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। সম্প্রতি সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও সন্তান নিয়ে মুখ খুললে তার প্রতি সবার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। তাকে নিয়ে আগ্রহ ও কৌতূহল তৈরি হয় সাধারণের মাঝে। এবারের ঈদে তার নতুন সিনেমা রাজনীতি মুক্তি পেতে যাচ্ছে। অপু বিশ্বাস বলেন, আমি ফিল্মে যতদিন ধরে এসেছি ততদিন ধরে প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পেয়েছে। শুধুমাত্র গত কোরবানি ঈদে আমার সিনেমা মুক্তি পায়নি, কারণ তখন একটি শুভ সংবাদের জন্য অপেক্ষা করছিলাম। এখন আব্রাহাম এসেছে, তাকে নিয়েই এখন থেকে সবার সামনে হাজির হব। দর্শক আমাদের উৎসাহ ভালোবাসা দিয়েছে, আশা করি সবসময় তারা আমাদের পাশে থাকবে। অপু বিশ্বাস আরও বলেন, সবারই ব্যক্তিজীবন আছে, আমরা বিনোদনে কাজ করি, মানুষকে হাসাই আনন্দ দেই, এটা ভালোবাসা আদান প্রদানের জায়গা। ভবিষ্যতে ভালো কাজ সবাইকে উপহার দিতে চাই। একটি ডিসিশন নিতে হলে ভেবে চিনতে নিতে হয়। ঈদের রাজনীতির মুক্তি সফলতার উপর কিছু নির্ভর করছে। আপাতত রাজনীতি নিয়েই থাকতে চাই। আমি সবসময় সত্য বলার চেষ্টা করছি। 11 মাস আড়ালে ছিলাম, আমি বলেছি সবার সামনে এসে সত্য প্রকাশ করব, সব জানাবো। সেরকম করেই জানিয়েছি, এই বিষয়টি পরে জানাবো। পুরান ঢাকার দুই পরিবারের রাজনীতি নিয়েই ছবিটি। ছবিটি রিলিজের পর যদি আব্রাহামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারতাম তাহলে দমরকো একটা ভালো টুইস্ট পেত, কিন্তু ইচ্ছে করলেই তো সব হয় না। সিনেমা ইন্ডাস্ট্রি সাকিবের একটি পরিবার, অনেক আগে থেকেই সে একই জায়গায় রয়েছে। পরিবারে মা বাবা ভাই বোনের সঙ্গে মনোমালিন্য হয়, এরকম তার পরিবারের সঙ্গেও তার একটু মনোমালিন্য হয়ে আবার ঠিকও হয়ে গেছে। এটা তর্কের কিছু নয়, স্বাভাবিক। দর্শকদের বলবো, বাংলা ছবিকে ভালোবাসুন, বাংলাদেশের ছবিকে ভালোবাসুন। অনেক কষ্টে এদের স্বাধীন হয়েছে, আমাদের স্বাধীন অনেক কষ্টের।